আপনারা দেখছেন জঙ্গিপুর টিভি, সত্যের পক্ষে জোরালো আওয়াজ, আপনার কাছে, আপনার পাশে সব সময়। দেখতে থাকুন জঙ্গিপুর টিভি। যারা এই ধরনের অবরোধ করলো, তাহলে জাকির হোসেনের প্রতিনিধি হিসাবে কি বলবেন তাদেরকে? আমি পরিশেষে আপামর মানুষকে বলবো, ট্রাফিক রুলস রেগুলেশন তারা মেনে চলুন, মিনিমাম হেলমেটটা ব্যবহার করুন। আপনি বাড়ি থেকে বেরোবার সময় ভাববেন আপনার পরিজন আপনার জন্য অপেক্ষারত, আপনার জীবনটা মূল্যবান, আপনার জীবন রক্ষার জন্য আমি হেলমেট ব্যবহার করবেন। আমি এই বার্তায় আপামর মানুষের কাছে দেবো। সাধারণ মানুষের কাছে বার্তা দিচ্ছেন হেলমেট পরতে, তাহলে কি তৃণমূল কংগ্রেস যারা করে তারা হেলমেট পরবে না? কারণ হেলমেট না থাকার কারণে এত বড় হচ্ছে। আপনাকে আবারো বলছি, ব্যর্থহীন ভাষায় কন্ডেম করছি, তৃণমূল কংগ্রেস মানে আইনের ঊর্ধ্বে নয়। আইন আপামর পশ্চিমবঙ্গের জাতি ধর্ম বর্ণ রাজনীতি সবার জন্য একই, সেটাই ইমপ্লিমেন্ট করবো। তাহলে যারা অবরোধ করেছে তাদের প্রতি কি বার্তা দেবেন? তাদের প্রতি বার্তা দেওয়ার কিছু নেই, আমার তারা প্রত্যেকেই দায়িত্বশীল নাগরিক, তারা তাদের কর্মকাণ্ড নিজেরাই পর্যালোচনা করে নেবে। থ্যাংক ইউ। দর্শকদের সামনে প্রথমে আমি আমার পক্ষ থেকে আপনার সমস্ত দর্শককে শুভেচ্ছা জানাই। আজকে জঙ্গিপুর অভিনবগঞ্জ থানার অন্তর্গত যে ট্রাফিক অবস্থা, ট্রাফিক আধিকারিকদের বিরুদ্ধে কিছু মানুষ তারা পকড়া করে, সেখানে তারা বিধায়ক, জনপ্রিয় বিধায়ক যেটা বাংলা জাকির সাহেবের একটা নাম কোট করে তারা বক্তব্য রেখেছে। আমি যতটুকু জানি তার প্রতিনিধি স্বরূপ, জাকির হোসেন মহাশয় কখনো সাধারণ মানুষের জনজীবন ব্যাহত করে কোনো আন্দোলন, কোনো প্রতিবাদ তিনি সংগঠিত করতে পছন্দ করেন না, প্রথম কথা। দ্বিতীয় কথা, আমরা সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস করি, মমতা বন্দ্যোপাধ্যায়ের দল করি, আমাদের নেতা, আমাদের প্রিয় বিধায়ক জাকির হোসেন মহাশয়, তিনি যেখানে সারাক্ষণ অসহায় নিমিষ দুস্থ মানুষের কথা বলেন, আপনারা এই জঙ্গিপুরের সাংবাদিক হিসেবে জানেন তার অ্যাক্টিভিটিস, তার কাজকর্ম, তিনি মানুষের জন্য কাজ করেন। সেখানে মানুষের জীবনকে ব্যাহত করে কোনো আন্দোলন সংগঠিত করতে দেওয়া প্রশাসনের উচিত নয়, সে আমি তৃণমূল কংগ্রেস করলো না। আমি তৃণমূল কংগ্রেস করি বলে আমি আইনের ঊর্ধ্বে এই নীতিতে এই কথায় আমি বিশ্বাস রাখি না, এটা কন্ডেম করে এই বিশ্বাসটাকে। আইন সবার জন্য, সকলের জন্য, সমস্ত মানুষের জন্য এক, এবং সেটাই প্রশাসন ইমপ্লিমেন্ট করবে। কোনো প্রশাসনিক আধিকারিকের বিরুদ্ধে অভিযোগ থাকতে পারে, তার বিরুদ্ধে দুর্নীতি ঘুষ খাওয়ার অভিযোগ থাকতে পারে, তার জন্য তার প্রতিবাদের পথ আছে, তার উচ্চতর আধিকারিক আছে, তাকে তাদের গোচরে আমরা নিয়ে আসব, তার সেই দুর্নীতির বিরুদ্ধে আমরা সোচ্চার হব। কিন্তু কখনো জঙ্গিপুরের যে জায়গাটায় দাদা ঠাকুরমো, সেখানে একটি সাব ডিভিশন হসপিটাল আছে, ওই রাস্তা দিয়ে জঙ্গিপুর কোর্ট থেকে শুরু করে মহকুমা অফিস, বিডিও অফিস থেকে শুরু করে সমস্ত জায়গার মূল এন্ট্রান্স হচ্ছে সেটা। আর যে মহকুমা হসপিটাল আছে সেই হসপিটালে শুধু জঙ্গিপুর মহকুমার মানুষ নয়, পার্শ্ববর্তী বীরভূম জেলা একটা ব্যাপক অংশের মানুষ সেখানে চিকিৎসার জন্য আসে, ঝাড়খণ্ড রাজ্যের বহু মানুষ এখানে চিকিৎসার জন্য আসে। আপনারা সাংবাদিক হিসেবে এবং জঙ্গিপুরের মানুষ জানে প্রতি 2 থেকে 3 মিনিট অন্তর